শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত। আমরা SN2 বিক্রিয়া, SN1 বিক্রিয়া পর্যন্ত শেষ করেছিলাম। আজকে SN2 বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব। SN2 বিক্রিয়াটা কি সম্পর্কে, বা বাংলায় বলে দ্বিআণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা একটু সংজ্ঞাটা পড়ি, কি বলছে। এই প্রতিস্থাপন বিক্রিয়ায় উভয় বিক্রিয়ক সমানভাবে বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে, তাই একে দ্বিআণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বা বিক্রিয়া বলা হয়। বৈশিষ্ট্য, এই বিক্রিয়াটি এক ধাপে ঘটে। এই বিক্রিয়া Rx ও আক্রমণকারী বিকারক OH উভয়ের উপর নির্ভরশীল। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আচ্ছা এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN2 বিক্রিয়া সহজে ঘটে। আসলে 1 ডিগ্রি না, 9 ডিগ্রির ক্ষেত্রে আরও ভালো হয়। তো প্রথম যদি আসে 1 ডিগ্রি, সরি 9 ডিগ্রি, তাহলে 9 ডিগ্রি CH3Cl, এটা হলো 9 ডিগ্রি, আর এরপর 1 ডিগ্রির ক্ষেত্রে এটা ভালো ভালোভাবে ঘটবে। বিক্রিয়াটি একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। ওকে, আমরা যদি একটা বিক্রিয়া দেখি, CH3Cl প্লাস KOH, বিক্রিয়াটা হবে কি CH3OH প্লাস KCl। এখন এটার কৌশলটা দেখি। আমরা CH3 মূলকটা বা CH3টা সুন্দরভাবে এঁকেছি। এখানে ক্লোরিন, এই হাইড্রোক্সাইড, এই হাইড্রোক্সাইডটা কেন্দ্রাকোষী বিকারক, এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার সাথে সাথে এটা তৈরি হবে। এই অংশটা সুন্দর করে এসে এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে যুক্ত হওয়ার চেষ্টা করবে। যখন চেষ্টা করবে তখন কী হবে, OH ডট 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 এটা তৈরি হবে, আর উপরে H, নিচে হাইড্রোজেন হাইড্রোজেন। আর যখন এটার সাথে বন্ধন হওয়ার চেষ্টা করবে তখন ক্লোরিনটা আস্তে আস্তে ভেঙে যাবে। কি ভেঙে যাবে, ক্লোরিনটা আস্তে আস্তে ভেঙে যাবে। যদি ক্লোরিনটা আস্তে আস্তে ভেঙে যায় তাহলে কি হবে, এটা একটা অস্থায়ী অবস্থা তৈরি হবে। এই অস্থায়ী অবস্থা থেকে আস্তে করে এটা যখন ভাঙবে, আর এটা তখন সংযোগ হয়ে যাবে, এটা যখন ভাঙবে তখন এটার বন্ধনটা ক্রিয়েট হবে। আসলে বিষয়টা কি, এই হাইড্রোক্সাইডটা উল্টা দিক থেকে আকর্ষণ করে বা আক্রমণ করে এর সাথে বন্ধন তৈরি করার চেষ্টা করে। এর সাথে বন্ধন তৈরি করলে এই অংশটা ভেঙে যায়। ওকে, তাহলে কি হবে, এখান থেকে OH এইচ 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 আর ক্লোরিনটা ভেঙে গেল, তার উৎপন্ন হবে শুধু ক্লোরিন। আর প্রথম যে পটাশিয়ামটা ছিল, সেই পটাশিয়ামের সাথে ক্লোরাইডটা যুক্ত হয়ে KCl তৈরি করবে। যেহেতু এই বিক্রিয়া সম্পূর্ণভাবে, এই হাইড্রোক্সাইড যতক্ষণ পর্যন্ত না যুক্ত হবে ততক্ষণ পর্যন্ত ক্লোরাইডটা বের হবে না, সেই দুইটার উপরেই এটা নির্ভরশীল। সো এই বিক্রিয়াকে, এজন্য এই বিক্রিয়াকে কী বলা হয়, দ্বিআণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এই ধরনের একটা উদ্দীপক হয় যে এই একটা যৌগ দেয় CH3CH2Cl, আর CH3CCl, এই দুটোর মধ্যে কোনটা SN1 বিক্রিয়া দিবে আর কোনটা SN2 বিক্রিয়া দিবে। তুমি দেখতে পাচ্ছ এটা হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর আমরা পড়েছি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা কী বিক্রিয়া দেয়, SN2 বিক্রিয়া দেয়, আর 3 ডিগ্রিটা সাধারণত SN1 বিক্রিয়া দেয়। সো এই জিনিসটা মনে রাখলেই আমরা সহজে উদ্দীপক দেখে বুঝতে পারবো কোনটা SN1 দিবে আর কোনটা SN2 বিক্রিয়া দিবে। ওকে, এখন আমরা শিখবো অপসারণ, অপসারণ বিক্রিয়াটা। অপসারণ বিক্রিয়াটার কৌশলটা, কৌশল না এটা, অপসারণ বিক্রিয়া খুব সহজ। কী হবে, একটা অ্যালকাইল হ্যালাইড, আমরা আগে সহজ একটা জিনিস দিয়ে একটু করাই। অ্যালকাইল হ্যালাইড CH3CH2Cl, এর সাথে আমরা কি করব, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, অ্যালকোহলীয় অ্যালকোহলীয় অবস্থায় আমি যখন এটা দিব তখন এই ক্লোরাইডটা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে HCl আকারে মুক্ত হবে। তো HCl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারা পরস্পর যুক্ত হয়ে কী তৈরি করবে, KCl আর পানি, এই দুইটা অংশ তৈরি করবে। যখন এই দুইটা অংশ তৈরি করবে, আর তাহলে এখানে কি থাকবে, CH2 ডাবল বন্ড CH2, এই অংশটা তৈরি হবে। ওকে, সো KCl প্লাস পানি ইকুয়াল টু CH2 ডাবল বন্ড CH2, এই অংশটা তৈরি হয়। সো তোমাদের এই অংশটা বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা সহজেই বলে দিই যে এর উপস্থিতিতে ক্লোরাইডটা হাইড্রোজেন সহ বের হবে, HCl আর KOH তৈরি হবে। তাই KCl প্লাস পানি, তাহলে CH2 ডাবল বন্ড CH2 তৈরি হবে। ওকে,
তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন এখানে একটা একটু ব্যতিক্রমী কিছু বিক্রিয়া আসে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, দেখো এখানে ক্লোরিন আছে, আমি বলছি পরের কার্বনটা থেকে, তার মানে এটা হলো, এটা যদি আলফা কার্বন হয়, এটা বিটা কার্বন, এটা আরেকটা বিটা কার্বন, তাহলে এই দেখো এটা আলফা কার্বন, এটা হলো বিটা কার্বন। তো বিটা কার্বন থেকে হাইড্রোজেন আর আলফা কার্বন থেকে ক্লোরিনটা বের হয়, তো আলফা কার্বন থেকে ক্লোরিনটা বের হবে, বিটা কার্বন থেকে কী বের হবে, হাইড্রোজেন বের হবে। কারণ এটাও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, কোনটা থেকে বের হবে, এটা হলো একটা রুল আছে, যে সাইজেফ রুল। সাইজেফ রুল বলছে যে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম, সেখান থেকে হাইড্রোজেনটা মুক্ত হবে, এসিএল আকারে মুক্ত হবে, সেই এসিএলটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে কী তৈরি করবে, কেসিএল প্লাস পানি তৈরি করবে, আর আমার থাকবে CH3, CH ডাবল বন, CH, CH3, এটা তৈরি হবে। ওকে, আমরা বুঝতে পারছি, মনে হয় বুঝতে পারছি, তাই তো? ওকে, আমাদের জৈব যৌগ মোটামুটি শেষ, যা যা ছিল তা তা নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছি আমি। এখন আমরা অধ্যায় 5, অধ্যায় 4 তো আমি শেষ করলাম, অধ্যায় 5 নিয়ে এখন আলোচনা করব। অধ্যায় 5-এ আছে অর্থনৈতিক রসায়ন, মানে এই এই সত্যি কথা বলতে হলে আমি যে সাবজেক্টটা পড়েছি সেটা কিন্তু এই অর্থনৈতিক রসায়ন রিলেটেড, মানে ফলিত রসায়নটা হলো রসায়নের অ্যাপ্লাইড পার্ট। অ্যাপ্লাইড পার্ট বলতে আমরা যে মেইন রসায়নটা পড়ি, সেই রসায়নের যে অংশটা আমাদের দৈনন্দিন জীবনে দরকার, মানে আমরা দৈনন্দিন জীবনে যে বিভিন্ন দরকারে আমরা রসায়নটা ব্যবহার করি, যেমন মনে করো সার, তারপর কীটনাশক, এইসব জায়গায় যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা তো মেইনলি অ্যাপ্লাইড অবস্থাটা থাকে কি, রসায়ন থেকেই আসে। সো সেইটা আমাদের অর্থনৈতিকভাবে কীভাবে লাভবান করে সেটাই হলো ইকোনমিক কেমিস্ট্রি, যেটাকে বলে অর্থনৈতিক রসায়ন। এখানে আমাদের প্রথম একদম যে টপিক সেটা হলো জ্বালানি সম্পদ কী, এর প্রকারভেদ। আমরা দুই ধরনের জ্বালানি দেখতে পাবো, একটা হলো প্রাইমারি জ্বালানি, যে বিভিন্ন ধরনের উৎস থেকে যে জ্বালানি পাওয়া যায় তাকে বলা হবে প্রাইমারি জ্বালানি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। আর কিছু জ্বালানি আছে কী করতে হবে, প্রক্রিয়া করতে হবে, প্রক্রিয়া করে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো, যেমন কয়লা থেকে পাওয়া কাঠ কয়লা, কোক বা পেট্রোলিয়ামের আংশিক উপাদান থেকে কেরোসিন, ডিজেল, অয়েল, ফুয়েল ইত্যাদি পাওয়া যায়। মানে হলো আমরা এমন একটা জিনিস পাইছি সেটা সরাসরি ফুয়েল হিসেবে ব্যবহার না করে সেটাকে প্রক্রিয়াজাত করে ফুয়েল হিসেবে ব্যবহার করব, সেটাকে বলবো আমরা সেকেন্ডারি ফুয়েল। এরপর জ্বালানির উপযোগিতা হিসাবে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো নবায়ন অযোগ্য আর একটা নবায়নযোগ্য। নবায়নযোগ্য মানে যেটাকে নবায়ন করতে পারবো, যেমন শেষ হবে না, কি সৌরশক্তি, বায়ুশক্তি, নদীর ওয়েভ। আর নবায়ন অযোগ্য আছে আমাদের যেটা শেষ হয়ে যাবে, প্রাকৃতিক গ্যাস, কয়লা, জলবিদ্যুৎ, বায়োগ্যাস প্ল্যান্ট ইত্যাদি। এগুলো তোমরা একবার রিডিং পড়লেই হবে, তোমাদের এখানে তেমন গুরুত্বপূর্ণ যা আছে সেটা আমি বলে দিব। আর আর অবজেক্টিভের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট বই নিয়ে, অবজেক্টিভের জন্য এই জ্বালানি সম্পর্কিত, গ্যাস ফিল্ড এগুলো সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে একটু দাগায় দাগায় পড়বা, তাহলেই হবে। এরপর যে টপিকটা আছে বাংলাদেশের কয়লা ক্ষেত্র, কয়লার মান ও ব্যবহার, বাংলাদেশে কয়টা কয়লা ক্ষেত্র আছে, কয়লা ক্ষেত্রের কী পরিমাণ পুরুত্বে কয়লা পাওয়া যায়, সেই বিষয়গুলো বলা আছে, তোমরা রিডিং পড়বা। এখানে কয়লা, এখানে কয়লা থেকে তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টিভ কোশ্চেন আসে না, কয়লার মান নির্ণয়ের জন্য কী কী বিষয় লাগে সেই বিষয়গুলো একটু রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবা। ওকে, তারপর বাংলাদেশের জ্বালানি খাতে উন্নয়ন ও সম্ভাবনা, এটা নিয়ে আলোচনা করার আছে, যে এটা হচ্ছে তোমাদের সামাজিক বিজ্ঞান কোশ্চেন। জ্বালানি খাতের উন্নয়ন সম্ভব, এটার সম্ভাবনা অনেক, কারণ আমরা এখনও জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ নয়, আমরা যদি জ্বালানি খাত অনেক বেশি উন্নত হয় তাহলে আমাদের
দৈনন্দিন কাজে আমরা অনেক ভালোভাবে ইউজ করতে পারবো। আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন খুব ভালোভাবে ইউজ করতে পারবো, প্রোডাকশনে খুব ভালোভাবে যেতে পারবো, এবং ওইখান থেকে আমরা অনেক বেশি অর্থনৈতিক সলভেন্সি চলে আসবে। ওকে, এখন যে বিষয়টা লাগবে সেটা হলো বাংলাদেশে উল্লেখযোগ্য রসায়ন শিল্প, যে বিষয়টা দরকার সেটা হলো ইউরিয়া শিল্প, কাঁচ শিল্প, কাগজ বা পাল্প শিল্প, তারপর সিমেন্ট, সাবান, ডিটারজেন্ট, কসমেটিক্স, চিনি শিল্প, কীটনাশক, তারপর বার্নিশ, রং বার্নিশ, সালফিউরিক অ্যাসিড শিল্প, কস্টিক সোডা বা ক্লোরিন শিল্প, ইস্পাত শিল্প, তোমরা এগুলো প্রত্যেকটা সম্পর্কেই কিছু না কিছু শুনছো। যেমন সার কারখানা সম্পর্কে তোমরা জানো যে আমাদের কৃষি শিল্প সম্পূর্ণভাবে সার কারখানার উপর নির্ভর করে। তারপর কাঁচ শিল্প, আমরা দৈনন্দিন কাজে অনেক বেশি পরিমাণ কাঁচ ব্যবহার করি, নাসির গ্লাস, তারপর পিএসপি কিছু গ্লাস, অনেক সুন্দর সুন্দর গ্লাস বের হয়েছে, এবং গ্লাসগুলো দেখা যায় যে শক্ত হয়, কিছু একদম ফেইন্ট হয়, আবার কিছুর মধ্যে রং থাকে, কিছু বুলেট প্রুফ গ্লাস হয়, মানে এগুলো বিভিন্ন কাজে গ্লাসগুলো ব্যবহার করা হয়। তোমরা জানো কি না যে এখন পৃথিবীর অনেক দেশে যে গ্লাসের বিল্ডিং বানানোর চেষ্টা করতেছে, যে গ্লাস দিয়ে পুরো বিল্ডিংটা গ্লাস দিয়ে, বাংলাদেশের উত্তরা ব্যাংক একটা আছে মতিঝিলে, ওটা সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি। তো গ্লাসেরও আমাদের সরকারি অনেকগুলো একটা না দুইটা প্রতিষ্ঠান আছে, মিরপুরের দিকে একটা প্রতিষ্ঠান আছে, আমরা এটা ভিজিট করেছিলাম, গ্লাস ওসমানিয়া গ্লাস ইন্ডাস্ট্রি, ওইখানে সবুজ রঙের অনেক গ্লাস হয়, ভিতরে বুদবুদ থাকে, বাট অন্য গ্লাসগুলো আরও বেশি উন্নত। স্যার, গ্লাস শিল্পের পরে আছে আমাদের সিরামিক বা মৃৎশিল্প, এই সম্পর্কে তোমরা মোটামুটি জানো বা শুনছো যে সিরামিক শিল্প একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশেও কিছু রপ্তানি হয়, বাট আমাদের রপ্তানিটা কম হয়। আমরা যদি এখানে উন্নত কাঁচামাল এবং উন্নত ডিজাইন করতে পারি, খুব সহজে আমরা এটা বিদেশে রপ্তানি করতে পারবো, এবং আমাদের অর্থনীতি অনেক বেশি পরিমাণে লাভবান হবে। তারপর পাল্প বা কাগজ শিল্প, আসলে পাল্প বা কাগজ শিল্প এটা একটা ভালো একটা শিল্প, কিন্তু তোমরা জানো কি না আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সবগুলো লসে আছে, বাট যেগুলো বেসরকারি যেমন বসুন্ধরা, ওরা মন্ডটা বাড়ির থেকে নিয়ে আসে, তারপরে ওরা লাভে আসে। লাভে থাকার কারণ হলো এখানে চুরি হয় না, যে কোনো কাজ স্ট্রিক্টলি করতে পারে। আসলে সরকারি প্রতিষ্ঠান, আমি এই আমার কয়েকটা ফ্রেন্ড চন্দ্রঘোনা পেপার মিলে কাজ করেছে, ওরা কয়েক যে কিছুক্ষণ কাজই করে না, তারা খায় দায় ঘুমায় এই তাদের ইচ্ছা মতো কাজ করে। ইচ্ছা মতো কাজ করলে তো কাগজের উন্নত হয়, আমরা যে কর্ণফুলী পেপারটা পাই সেগুলোর দাম এত বেশি বা সেটা সেটা এত চাহিদা, তারপরেও সেই কোম্পানি নাকি লসে আছে, মানে কোম্পানি বলতে সেই প্রতিষ্ঠান নাকি লসে আছে। লসে থাকার তো কথাই, কারণ আমরা যা কাঁচামাল আনে তার দাম হয়ে যায় বেশি, তো ঠিকঠাক ওই প্রতিষ্ঠান যদি বসুন্ধরা নিয়ে নিত, দেখতে যে কী সুন্দর করে তারা মানে জিনিসটাকে একদম ই করে ফেলতো, লাভবান একটা প্রতিষ্ঠানে পরিণত করে। কারণ পেপার বানাইতে মানে মন্ড থেকে পেপারে কনভার্ট করতে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সে প্রসেস করতে হলে ব্ল্যাক লিকার নামে অনেক বস্তু লাগে, তারপর ওগুলোকে শুকাইতে হয়, পিটাইতে হয়, অনেক ধরনের কাজ আছে, তারপর শিট বানাইতে হয়। তো এই কাজগুলো করার জন্য যে ইনস্ট্রুমেন্ট লাগে সেই ইনস্ট্রুমেন্টগুলো সরকারি জায়গায় আছে, বাট সেটার প্রপার ইউজ নেই, কী বলবো। হতে পারে সিমেন্ট, আমাদের বাংলাদেশে যে পরিমাণ বিল্ডিং উঠতেছে, তো সিমেন্ট শিল্প এটা গুরুত্বপূর্ণ একটা শিল্প। পোর্টল্যান্ড সিমেন্টের নাম তোমরা শুনছো, পোর্টল্যান্ড সিমেন্ট হলো ইংল্যান্ডের পোর্টল্যান্ড শহরে যে মাটি পাওয়া যায় তারও একটা বৈশিষ্ট্য আছে, সিমেন্টেরও সেই সেম ধরনের বৈশিষ্ট্য আছে, সেই জন্য পোর্টল্যান্ড সিমেন্ট নাম হয়। সিমেন্ট উৎপাদন পদ্ধতি, এই এই বিষয়গুলো আমরা সবগুলো অনার্সে পড়েছি, মানে প্রত্যেকটাই ডিটেলস ইন্ডাস্ট্রি বিষয়গুলো, তোমাদেরও এগুলো একটু শর্ট শর্ট করে বলা আছে। আমি নেক্সট দুইটা ক্লাসে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো নিয়ে মেইনলি আলোচনা করব। এখন একটু সাম্যক ধারণা দেওয়ার জন্য পুরোটা বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। আর সিমেন্টের মধ্যে ওই অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড বিভিন্ন অনুপাতে মিশ্রিত থাকে, আর এটার মধ্যে কিছু জিপসাম মিশায় যাতে খুব সহজে জমাট না বেঁধে যায়। ছাতক সিমেন্ট কারখানা, অনেকগুলো সিমেন্ট, আমি থার্ড ইয়ারে, মেবি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, থার্ড ইয়ারে সিলেটের একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি ভিজিট করেছিলাম। তাহলে ভিজিট কি, আমরা যাই মজা করি, তখন পিকনিক টাইপের একটা জিনিস হয় এই।
তারপর সাবান, ডিটারজেন্ট, কসমেটিক্স, এটাও খুবই গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি, বাট বাংলাদেশে ওই পরিমাণ ই হচ্ছে না। সাবান সবার লাগে সাবান, তারপর সাবান আমরা যদি কাঁচামাল ঠিকঠাক মতো দিতে পারি তাহলে খুব ভালো পরিমাণ ভালো সাবান তৈরি করা সম্ভব। তারপর ডিটারজেন্ট, কসমেটিক্স, কসমেটিক্সও এখন খুব গুরুত্বপূর্ণ একটা অর্থনীতিতে অবদান রাখতেছে, কারণ মহিলারা প্রচুর পরিমাণে এখন কসমেটিক্স কিনতেছে। চিনি শিল্প, দেখো এই চিনি শিল্পটা আমরা লাল চিনি পাই না, কিন্তু চিনি শিল্প তুমি খোঁজ নিয়ে দেখবে যে বাংলাদেশের চিনি শিল্প যে সরকারি চিনি খাত সেটা লসে আছে, বাট সেটা যদি প্রচুর পরিমাণে, কারণ মানুষ অনেক সচেতন, মানুষ এখন লাল চিনি কিনে, সাদা চিনি থেকে লাল চিনি বেশি কিনে, একটু দাম বেশি দিয়ে কিনে, কিন্তু তাহলে লসে তো থাকার কোনো কথা না। কীটনাশক উৎপাদন শিল্প, কীটনাশক তো বিভিন্ন কাজে দরকার, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। রং বার্নিশ, আমাদের রং বার্নিশ করার কাজে প্রচুর পরিমাণে রং বার্নিশ করতে হয়, স্প্রিট জাতীয় যৌগ দিতে হয়, তারপর পিগমেন্ট দিতে হয়, অনেক কিছু লেদের কিছু যৌগ দিতে হয়, তো এগুলো দিলে রং বার্নিশটা তৈরি করা যায়। তো সালফিউরিক অ্যাসিড শিল্প, সালফিউরিক অ্যাসিড শিল্প এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো কি না কোনো একটি দেশে, দেশ কত উন্নত সেটা বোঝা যায় ওই দেশে কী পরিমাণ সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, কারণ সালফিউরিক অ্যাসিড বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন কাজে, সার বানাইতে লাগে, সিমেন্ট বানাইতে লাগে, বিভিন্ন কাজে সালফিউরিক অ্যাসিড লাগে। কস্টিক সোডা ক্লোরিন শিল্প, এটা নর্মাল একটা টপিক, সোডিয়াম হাইড্রোক্সাইড, ওই যে সোডিয়াম ক্লোরাইডের আমরা তো বিশ্লেষণ করবো অ্যাকোয়াস ক্লোরিন বিশ্লেষণ, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কী হবে আমাদের বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে, আর ক্লোরিন পাওয়া যাবে অ্যানোডে। আর ইস্পাত শিল্প, ইস্পাত তো আমাদের দরকার হচ্ছে। সো আমরা যে কটা শিল্পের নাম বললাম সেগুলোর নামগুলো একটু বলে দেই, লিখে দিই, সরি লিখে দিলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে, বাসায় এগুলো পড়তে হবে সেটা বুঝবা। আমার কলম কোথায়? এক, ইউরিয়া সার শিল্প, দুই, কাঁচ শিল্প, তিন, সিরামিক বা মৃৎশিল্প, চার, পাল্প ও কাগজ শিল্প, পাঁচ, সিমেন্ট, ছয়, সাবান, ডিটারজেন্ট, কসমেটিক্স, সাত, চিনি শিল্প, আট, কীটনাশক উৎপাদন শিল্প, নয়, রং ও বার্নিশ শিল্প, তারপর সালফিউরিক অ্যাসিড শিল্প, কোস্টিক সোডা ক্লোরিন শিল্প, ১২, ইস্পাত শিল্প, ওকে। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, আর তোমাদের বাসায় আমি অর্থনৈতিক রসায়নে যে সবগুলো ডিটেলসে পড়াবো তা না, আমি শুধুমাত্র যেগুলো দরকার সেই যে বিষয়গুলো আমি বলবো, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব।
যাতে তোমাদের বুঝতে সব সুবিধা হয়। আর একটা জিনিস জানো কি না, যে গত 4 বছরের কোশ্চেনে ইউরিয়ার উৎপাদনের মূলনীতি 4 বছরে 3 বার আসছে, তো এটাই প্রতিবার আসে বলা যায়। তো এটা ভালো করে একদম ঠাটা মুখস্থ করে ফেলবা, কোশ্চেনটা একটু বুঝতে সমস্যা হয় যে ইউরিয়া চাইছে না অ্যামোনিয়া চাইছে, বুঝে সুন্দরভাবে লিখবা। ধন্যবাদ সবাইকে আজকের টপিকগুলো দেখার জন্য।